ঘূর্ণিঝড় ফণী নাম দিয়েছে বাংলাদেশ। এর অর্থ সাপ বা ফণা হতে পারে এমন প্রাণী। ইংরেজিতে FANI লেখা হলেও এর উচ্চারণ ফণী। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে, যেমন ভারত মহাসাগরের বড় ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO বা ESCAP। একসময় ঝড়গুলোকে নানা নাম্বার দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নাম্বার সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতো, ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া মানুষ বা নৌযানকে সতর্ক করাও কঠিন মনে হতো। এই কারণে 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোর ঝড়ের নামকরণ শুরু করে। সে সময় আটটি দেশ মিলে মোট 64টি নাম প্রস্তাব করে। সেসব ঝড়ের নামের মধ্যে এখন ফণী ঝড়কে বাদ দিলে আর 7টি নাম বাকি থাকে।